हेलो एवरीवन एंड वेलकम टू अ न्यू वीडियो ऑफ माय चैनल आमी देवजीत और एखन रिव्यू करब द मिडनाइट स्काई और सोल सिनेमाटाके किंतु रिव्यू शुरू करार आगे एक रिमाइंडर जे जदि आमार चैनल के एखनो सबसक्राइब ना करे थाको ताहले की करले जाओ गिए चैनलटाके आगे सबसक्राइब करो किंतु भिडियोटाके 2 मिनट देखार परे सबसक्राइब करो कारण अकॉर्डिंग टू यूट्यूब जेकोनो चैनलेर ही भिडियो के जदि 2 मिनट देखार आगे सबसक्राइब करे दाओ ताहले किंतु तोमार सबसक्रिप्शनटा इनवैलिड होये जाबे माने तोमार सबसक्रिप्शनटा काउंट ही होबे ना आर एतो दिने तो जेनेई गेछे जे यूट्यूबे जेकोनो चैनल के सबसक्राइब कराटा कमप्लीटली फ्री अफ कस्ट প্রথমে চলে আসছি দ্য মিডনাইট স্কাই সিনেমাটাতে। তো সিনেমাটাকে লিলি ব্রুকস ডেলটনের গুড মর্নিং মিডনাইট নভেলটা থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। আর আমি আগেই বলে দিই যে এই অ্যাডাপ্টেশনটা কোনো মেজর চেঞ্জেস করা হয়নি, তাই তুমি যদি নভেলটা পড়ে থাকো তাহলে গল্পটা অলরেডি জানো। তাই ভিডিওটাকে লম্বা না করে সোজা চলে আসছি সিনেমাটার পজিটিভ পয়েন্টসগুলোর উপরে। ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটোগ্রাফি, সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে সেট ডিজাইনিং, স্পেশালি স্পেস ক্রাফটটাকে খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে VFX আর CGI এর কাজ, মানে আমার মনে হয়েছে যে সিনেমাটাতে এই ডিপার্টমেন্টেই সব থেকে ভালো কাজ হয়েছে। ফোর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর, যেটা সিনেমার সিচুয়েশনস অনুযায়ী ঠিকই আছে। আর ফিফথ পজিটিভ পয়েন্ট হচ্ছে জর্জ ক্লুনির অ্যাক্টিং। এইবার এখানে আমি খালি জর্জ ক্লুনিকে মেনশন করছি, কারণ বাকি অ্যাক্টরদের ক্যারেক্টারগুলোকে তো ভালো করে ডেভেলপ করা হয়নি আর তাদেরকে কমই স্ক্রিন টাইম দেওয়া হয়েছে। এইবার যদি আমি চলে আসি সিনেমাটার নেগেটিভ পয়েন্টসগুলোর উপরে, তো ফার্স্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে জর্জ ক্লুনির ডাইরেকশন, মানে অ্যাক্টর হিসেবে তার কাজ যতটা ভালো ততটাই ডাইরেক্টর হিসেবে খারাপ। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে ল্যাক অফ ক্যারেক্টার ডেভেলপমেন্ট, আর এই ক্যারেক্টারসগুলোকে ভালো করে না ডেভেলপ করার জন্য তাদের সাথে ইমোশন কানেক্ট করতে পারবে না। আর থার্ড নেগেটিভ পয়েন্ট, আর এটাই সিনেমাটার সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে সিনেমাটার স্ক্রিন প্লে। মানে স্ক্রিন প্লেটা এতটাই স্লো যে প্রথম আধ ঘন্টা পরে সিনেমাটা বোরিং লাগতে শুরু করবে। সিনেমাটার শেষে একটা খুবই বড় প্লট টুইস্ট আছে, কিন্তু সিনেমাটা এতটাই বোরিং লাগবে যে শেষ অবধি দেখার কোনো ইন্টারেস্টই থাকবে না। বাকি সিনেমাটাতে কোনো অ্যাডাল্ট সিনস নেই, কিন্তু একবার কাসওয়ার্ডের ইউজ আছে। দ্য মিডনাইট স্কাই নেটফ্লিক্সে ইংলিশের সাথে হিন্দিতেও রিলিজ করেছে আর সিনেমাটার হিন্দি ডাবিং খুবই ভালো করা হয়েছে। কিন্তু এইবার প্রশ্ন হচ্ছে যে সিনেমাটাকে দেখবে কি দেখবে না। তো দেখো, সিনেমাটার রান টাইম প্রায় 2 ঘন্টার মতো, কিন্তু এই 2 ঘন্টাও অনেকক্ষণ মনে হবে। তাই তোমার যদি এরকম স্লো সিনেমা ভালো লাগে তবেই এই সিনেমাটা দেখো। এইবার চলে আসছি সোল সিনেমাটাতে। স্পয়লার্স না দিয়ে যদি আমি গল্পটা বলি, তো এখানে দেখানো হয়েছে যে জুয়ের ক্যারেক্টারটা একটা স্কুলের ব্যান্ড টিচার, কিন্তু সে আসলে জ্যাজ মিউজিশিয়ান হতে চায় আর এটাকেই সে নিজের প্যাশন বলে মনে করে। কিন্তু সিনেমাটা এমন বেশ কয়েকটা ইভেন্টস হয় যার জন্য সে নিজের রিয়েল প্যাশনটাকে খুঁজে পায়। এইবার তার রিয়েল প্যাশনটা কি সেটা জানার জন্য সিনেমাটাকে দেখতে হবে। এইবার যদি আমি চলে আসি সিনেমাটা পজিটিভ পয়েন্টসগুলোর উপরে, তো ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে পিট ডক্টরের ডাইরেকশন, মানে তিনি এর আগেও ডিজনির জন্য ইনসাইড আউট আর আপের মতো সিনেমা বানিয়েছেন, তাই বুঝতেই পারছো যে তিনি কত ভালো সিনেমা বানাতে পারেন। আর এখানেও তার ডাইরেকশন একদমই ডিসঅ্যাপয়েন্ট করবে না। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে রাইটিং, মানে গল্পটা তো খুবই ভালো লেখা হয়েছে আর তার সাথে যে মেসেজটা দেওয়া হয়েছে সেটাও আমার খুব ভালো লেগেছে। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে স্ক্রিন প্লে, যেটাকে পুরো সিনেমাটাতেই খুবই এন্টারটেইনিং আর এঙ্গেজিং রাখা হয়েছে। ফোর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমার অ্যানিমেশন, যেটা আমার খুবই ইউনিক লেগেছে। ফিফথ পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমার মিউজিক, আর সিক্সথ পজিটিভ পয়েন্ট হচ্ছে সব ভয়েস অ্যাক্টরসদের কাজ। এইবার যদি আমি চলে আসি সিনেমাটার নেগেটিভ পয়েন্টসগুলোর উপরে, তো পুরো সিনেমাটাতে আমি খালি একটাই নেগেটিভ পয়েন্ট পেয়েছি আর সেটা হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট। কারণ সিনেমাটাতে জো আর 22 ছাড়া কোনো ক্যারেক্টার কি ভালো করে ডেভেলপ করা হয়নি। বাকি ক্যারেক্টারসগুলোকে যদি ভালো করে ডেভেলপ করা হতো তাহলে সিনেমাটা হয়তো আরো বেশি ইমোশনাল হতো, আর এই জন্যই সোল বাকি ডিজনি পিক্সারের সিনেমার চেয়ে কম ইমোশনাল। বাকি সিনেমাটা এমন কিছু নেই যার জন্য সিনেমাটা বিলো 18 এর জন্য রেস্ট্রিক্টেড হয়ে যাবে। সোল পুরোপুরি একটা ফ্যামিলি মুভি, যেটা ছোট থেকে বড় সবাইকে এন্টারটেইন করবে। সিনেমাটার রান টাইম প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো। সিনেমাটাকে দেখতে গেলে ডিজনি প্লাস হটস্টার প্রিমিয়ামের সাবস্ক্রিপশন লাগবে। যদি তোমার ডিজনি প্লাস হটস্টার VIP সাবস্ক্রিপশন থাকে তাহলে তুমি দেখতে পাবে না। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে সিনেমাটাকে দেখবে কি দেখবে না। তো দেখো, তুমি যদি ডিজনির অ্যানিমেটেড সিনেমা দেখো তাহলে তোমার এই সিনেমাটাও দেখা উচিত, আর তুমি যদি নাও দেখো তাহলেও তোমার এই সিনেমাটা একবার ডেফিনেটলি দেখা উচিত। দ্যাটস ইট গাইজ, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনটাকে হিট করে দিও, আর ভিডিওটার নিচে ডান দিক চেপে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ ওটাও হিট করে দিও, আর তার পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা যেন তোমার কাছে সব থেকে প্রথম পৌঁছয়। সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও।